আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আব্দুল্লাহ আদিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আব্দুল্লাহ আদিল ইজি অফ স্টাডি থেকে। তো আজকে আমরা যেটা করবো ওটা হচ্ছে 2.1-এর 4 নম্বর ক্লাস। সো লেটস গো। তো আমরা গত ক্লাসে করেছিলাম 2.1-এর সবগুলো ম্যাথ 12 নম্বরটা বাদে। গত ক্লাসগুলোতে আমরা এই ম্যাথগুলো করেছিলাম। তো আপনারা এখন 12 নম্বর কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখতে পাবেন। এই 12 নম্বর কোয়েশ্চেনটা স্ক্রিনে চলে আসলো। এখানে 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, দ্বিতীয় গ্লাসে 5:4, ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত? তো আবার আমরা প্রশ্নটা আবার পড়ি, দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4, ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত? তো আমরা এখন দুইটি গ্লাসের পানি ও সিরাপের অনুপাতটা একসাথে করব। তো প্রথম গ্লাসে দিয়ে আসে কত, আমরা এখন খাতায় ফিরে যাই। এই খাতায় ফিরে আসলাম আমরা। এখানে আমরা খাতায় 12 নম্বর প্রশ্ন, 2.1-এর 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে এখন আমাদেরকে করতে হবে প্রথম গ্লাসে, হ্যাঁ প্রথম গ্লাসে কী দেওয়া আছে, সরি প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ সমান কত? পানি অনুপাত সিরাপ সমান, প্রশ্নটা চলে আসুক, হ্যাঁ প্রশ্ন চলে আসলো, পানি অনুপাত সিরাপ সমান 3:2, দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ কোল্টু কত বলো, কত? 5:4। তো এখন আমাদের প্রশ্নটার দরকার নাই, প্রশ্ন চলে গেল। তো এখন আমাদেরকে করতে হবে, এটা আমরা লিখে ফেললাম। তো এবার আমাদেরকে প্রথম গ্লাসের ক্ষেত্রে আমরা দুটো গ্লাসের ক্ষেত্রে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। তো প্রথম গ্লাসের ক্ষেত্রে অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল আমরা এখন এটা এলাইনে না লিখে, যোগফল সমান 3+2 সমান কত? 5। আমরা এখানে যোগফলটা করে ফেললাম, 3+2 সমান 5। তো এবার আমাদেরকে কী করতে হবে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে? সুতরাং এবার আমরা লিখব, এখানে সুতরাংটা দেওয়া উচিত ছিল। তো সুতরাং দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আমরা ডট দিয়ে দিচ্ছি, অনুপাতের রাশিগুলোর যোগফল, কত? যোগফল সমান 5:4। তো 5 আর 4 যোগ করলাম, 5+4 সমান 5+4 সমান 9। তো এখন আমাদেরকে যেটা করতে হবে ওটা হচ্ছে, তো সুতরাং
প্রথম ক্লাসে, প্রথম ক্লাসে তো আমাদেরকে কি করতে হবে, প্রথম ক্লাসে পানি আর সিরাপ কতটুকু আছে ওটা বের করতে হবে। তো আমরা যদি বের করি প্রথম গ্লাসে পানি কতটুকু থাকবে, পানি আছে, পানি আছে কত হবে, মোট কত, 5/3, মানে মোট অনুপাতের রাশিগুলোর যোগফল, উপরে হবে পানির অনুপাত কত, পানির অনুপাত 3। তো সুতরাং কত সিরাপ আছে, সিরাপ কি আছে, মানে সিরাপ আছে, প্রথম ক্লাসে সিরাপ কতটুকু হবে দেখো, 5:3, প্রশ্ন দেখো এখানে 3:2 যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে, 5:2। তো সুতরাং দ্বিতীয় ক্লাসটা তোমরা বের করো, ভিডিওটা পজ করে তোমরা বের করো, গ্লাসে পানি আছে, পানি আছে, সুতরাং সিরাপ আছে, আমরা ওটা বের করতেছি না, তোমরা এটা করবা। তো এখন করো, ভিডিওটা পজ করে করো, হ্যাঁ আশা করি তোমাদের আর করা হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে কত, 9/5, 9/4, আশা করি তোমরা যারা করেছ তাদের আনসারটা মিলে গেছে দেখো। তো এখন আমাদেরকে করতে হবে, এবার নেক্সট স্টেপটা দেখাই দিই, এ স্টেপে আমাদেরকে দোনোটা যোগ করতে হবে, মানে প্রথম গ্লাসে পানি কতটুকু ছিল, দ্বিতীয় গ্লাসে পানি, মানে প্রথম আর দ্বিতীয় গ্লাসের পানিগুলো আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যোগটা করি, আমরা একটা কাজ করি, ওই পেজে যে ম্যাথগুলো ছিল ওগুলো একটু ওই পেজে নিয়ে আসি। হ্যাঁ তো এখন এ পেজে দেখা যাচ্ছে পানি আছে, তো সুতরাং মোট দোনো গ্লাসে আছে না, সুতরাং 2 গ্লাসে সে একত্রে পানি আছে, পানি আছে, এই যে দেখো এখানে প্রথম গ্লাসে পানি আছে 5/3, তো দ্বিতীয় গ্লাসে পানি আছে কত, 9/5। তো আমরা এখন এগুলো যোগ করি, 5/3 + 9/5, তো এখন এবার আমাদেরকে এটা যোগ করলে কত হয় দেখো, আমরা একটু ওটা সরিয়ে নিই আমাদের সুবিধার্থে। হ্যাঁ তো এখন এটা 5 আর 9 লসাগু কত, 45। তো তারপর হবে যে যোগ করলে কত হবে, 5 5 25 + 3 9 27 = 45/52। তো এবার কি হবে, এবার হবে আমাদের, আমরা একটু আগের পেজটা আবার নিয়ে আসি। হ্যাঁ তো এখন সিরাপ আছে 2টি গ্লাসে একত্রে সিরাপ আছে, সিরাপ আছে, তোমরা এখানে দেখো আমি এখানে 2টিটা যোগ করেছি, তো সিরাপ আছে, সিরাপ কতটুকু আছে আমাদের ওই পেজটা দেখতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভালোভাবে, ওই পেজে দেওয়া ছিল 5/2, হ্যাঁ প্রথম ক্লাসে ছিল 5/2 অনুপাত সিরাপ, যোগ দ্বিতীয় ক্লাসে ছিল 9/4। তো এখন আমরা এটা যোগ করলে কী হয় দেখো, এবার যোগটা আমরা স্ক্রিনটা একটু সরাই ফেলি, তো হ্যাঁ চলে গেল। তো এবার আমাদেরকে যোগটা করতে আমাদের এবার একটু সুবিধা হবে দেখো, 5 আর 9 লসাগু 45, তো 5 × 4 = 20, যোগ 5 9 45 9 2 18, তো সমান কত, 20 আর 18 কত, 45 যোগ
পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ যোগ হবে না, সরি, পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ। আশা করি যোগটা হয়েছে। তো এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যেটা বলছে প্রশ্ন, প্রশ্নটা একটু নিয়ে আসি আবার। ওকে, হ্যাঁ, প্রশ্নটা দেখো, প্রশ্নে দেওয়া আছে ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তো আমরা এখন প্রশ্নটা একটু সরিয়ে নিই। হ্যাঁ, পানির অনুপাত, পানির অনুপাত আমরা বের করছি দোনোটা, দোনো গ্লাসে আমরা পানির অনুপাতটা বের করছি, দোনো গ্লাসে আমরা সিরাপের অনুপাত বের করছি, তো আমাদের কোনো সমস্যাই নাই। এবার আমাদেরকে কী করতে হবে, দুইটি গ্লাসে, হ্যাঁ দেখাচ্ছে, দুইটি গ্লাসে একত্রে পানি অনুপাত সিরাপ, পানি অনুপাত সিরাপ, পানি অনুপাত সিরাপ সমান কত বলো তো? এখানে দেখো পানি আছে পঁয়তাল্লিশ ভাগের বায়ান্ন, পঁয়তাল্লিশ ভাগের বায়ান্ন অনুপাত, সিরাপ আছে পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ। তো এখন আমরা যদি দোনো জায়গায় পঁয়তাল্লিশটা কমন আছে, তো আমরা পঁয়তাল্লিশটা রাখার কোনো দরকারই নাই। এটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে পঁয়তাল্লিশ দোনো জায়গায় কমন আছে, তো আমরা এটাকে রাখবো না। তাহলে কি হয়, বায়ান্ন অনুপাত আটত্রিশ। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো এখানে পঁয়তাল্লিশটা দোনো জায়গায় আছে, তো এটা রাখবো না। তো এখন আমরা যদি, ও সরি, এটা হবে বায়ান্ন, হ্যাঁ বায়ান্ন অনুপাত আটত্রিশ, আমি দুঃখিত। তো এখন আমরা যদি এগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি হয়, বায়ান্ন তো দুই দুগুণে চার, ছয় দুগুণে বারো, দুই একে দুই, দুগুণে আঠারো। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।